আপনি ইঞ্জিন বন্ধ গাড়িতে বসে আছেন তারপরও গাড়ি চলছে আর চলাটা স্বাভাবিক নয় উল্টোভাবে শুধু চলছে বললে ভুল হবে ধীরে ধীরে গাড়ির গতি বাড়ছে এখন আপনার কাজ শুধু স্টিয়ারিং ধরে গাড়ির দিকটি ঠিক রাখা বিষয়টি অলৌকিক মনে হল এমনই ঘটনা ঘটে মদিনার রহস্যময় জীবনের পাহাড়ের পথে ইঞ্জিনিয়ারিং টিম চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব পবিত্র নগরী মদিনার জিন পাহাড় নিয়ে কিছু অজানা তথ্য বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোমো মদিনার রহস্যময় পাহাড় মানুষের কাছে এটা জিনের পাহাড় নামে পরিচিত অ্যারাবিয়ানরা অবশ্য এই পাহাড়কে চীনের পাহাড় বলেন না তাদের কাছে এই পাহাড়ের নাম ওয়াদি আল বায়দা ওয়াদি বলা হয় পানি জমা হওয়া ছোট ছোট খালকে মদিনার এই পাহাড়ের কাছ দিয়ে একটি ছোট খাল বয়ে গেছে যদিও এখন শুকনো পানি শূন্য তবে বৃষ্টির সময় জমা হওয়া পানি নাকি বেশ মিষ্টি কঠিত ওয়াদি আল জিনের অবস্থান মদিনা শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমে মদিনা থেকে বের হয়ে কিছু খেজুর বাগান পার হয়ে যেতে হয় এলাকাটিতে খেজুর বাগানের পর পাহাড়ি পথ এই এলাকার পাহাড়গুলো ব্যতিক্রম নেরা পাহাড় পাহাড়ের ওপর ধারালো সূচের ন্যায় ফলাফলা মাটি দাঁড়িয়ে আছে এমন পাহাড় মক্কা মদিনা কিংবা টাইফের অন্য কোনো এলাকায় দেখা যায় না এমন পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে পিছঢালা সড়ক আর সেই সড়কেই লুকিয়ে আছে এমন অপার বিস্ময় এই পাহাড় বেয়ে চলার পথে ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি চলতে শুরু করে ঢালুর বিপরীতে আর গাড়ির গতিও কিন্তু কম নয় রীতিমতো আশি থেকে একশো কিলোমিটার বেগে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চলতে থাকে শুধু গাড়ি চলার নয় পানির বোতল কিংবা পানি ফেললে জুতা রেখে দিলে তাও ঢালুর বিপরীত থেকে গড়াতে থাকে এটা কোনো গল্প নয় বাস্তবের ঘটনা অবশ্য এই পাহাড়ে প্রবেশের সময় গাড়িকে কিছুটা বেগে পেতে হয় পরে নামার সময় শুধু স্টিয়ারিং ধরে থাকা পাহাড়ের রাস্তা খুব উঁচু নয় তারপরও শো আওয়াজে কান আপনি বন্ধ হয়ে যাবে পাহাড়ের ঢালে নেমে দাঁড়ালে মনে হয় কেউ যেন পেছন থেকে ঠেলছে এমন দুলুনি ভাব হয় অনেকে আবার বলেন এটা জিনদের কারসাজি অনেকেই ধারণা করেন জায়গাটিতে প্রচুর চুম্মুক জাতীয় পদার্থ আছে তাই এমনটি হয় কিন্তু প্রশ্ন হল পানি পানির বোতল বা জুতার চুম্বক কিভাবে আকর্ষণ করে এই এলাকার পাহাড়গুলো ব্যতিক্রম স্থানীয় সৌদি নাগরিকদের কাছে এসব বিষয়ের কোনো সমাধান নেই ফলে প্রচুর লোককথা এটা নিয়ে প্রচলিত এই পাহাড়ের ওপর দিয়ে বিমানও যেতে পারে না এই পাহাড়ে উঠে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম জিনদের ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন নাকি কিছু জিন দুষ্টমি করে পালিয়ে যেতে যায় পরে বয়স্করা তাদের পালানো রোধ করতে বিশেষ ব্যবস্থা নেয় তাদের পথ উল্টে দেয় তাই এখানে সব কিছু উল্টো চলে ইসলামের ইতিহাসে এমন কোনো ঘটনাও প্রমাণ মেলে না নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম জিনদের ইসলামের দাওয়াত দিয়েছিলেন মক্কায় এটা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু মদিনায় জিনদের সঙ্গে এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায় না বর্তমানে ওয়াদি আল জিন এলাকাটি পর্যটন স্পট হিসেবে ধীরে ধীরে পরিচিত পাচ্ছে স্থানীয় আরো প্রায় ছুটির দিন এখানে অবসর কাটাতে আসে এখানে বেশ কিছু স্থানে ছোট ছোট গাড়ি ভাড়া দেওয়ার দোকান গড়ে উঠেছে সেখান থেকে গাড়ি ভাড়া নিয়ে উল্টো পথে গাড়ি চলার অভিজ্ঞতা কেমন তা পরোক্ষ করে দেখার সুযোগ মেলে দুই হাজার থেকে দুই হাজার সালের দিকে সৌদি সরকার ওয়াদি আলবাইজার একটি রাস্তা বানানোর পরিকল্পনা করে কিন্তু তিরিশ কিলোমিটার পর্যন্ত কাজ করার পর সমস্যা শুরু হয় হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে যেন অদৃশ্য কোনো শক্তি যন্ত্রপাতিগুলো মদিনার দিকে ঠেলছে এমনকি পিচ ঢালাইয়ের ভারী রোলারগুলো নাকি বন্ধ থাকা অবস্থায় আস্তে আস্তে ঢালু বেয়ে ওপরের দিকে উঠতে থাকে এসব দেখে কর্মরত শ্রমিকরা ভয় পায় তারা কাজ করতে অস্বীকার করে ফলে রাস্তার নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় যেখানে রাস্তার নির্মাণ কাজ বন্ধ করা হয় সেখানে চারোদিকে বিশাল খারাপ পাহাড় ওই পাহাড়ের পাদদেশে গোল চত্বরের মতো করে আবার সেই রাস্তা দিয়ে মদিনায় আসার ব্যবস্থা করা হয়েছে রাস্তাটি দুইশো কিলোমিটার করার কথা থাকলেও মাত্র চল্লিশ কিলোমিটার করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় জিনের পাহাড়কে ঘিরে মানুষের মাঝে রয়েছে অনেক কৌতূহল বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটন এখানে আসেন পাহাড়টি দেখতে রহস্যময় পরবর্তী জিনের পাহাড় জাদুর পাহাড় কিংবা চুম্বুকের পাহাড় যে নামে পরিচিত হোক না কেন এটি পৃথিবীর অবাক এক বিস্ময়ের নাম এই বিস্ময়ের রহস্য অজানা স্থানটি দেখার কৌতূহল আরও বাড়ে কিন্তু এ কৌতূহল মেটানোর কোনো উপায় নেই এমন অতৃপ্তি নিয়ে ফিরতে হয় দর্শনার্থীদের ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন